শৈশব থেকেই আমি ব্রাজিলের ভক্ত। এর কারণটা হতে পারে আমার বাবার মুখ থেকে আমি ব্রাজিলের গল্প শুনতাম, এবং পরে যখন আমি বুঝতে শিখেছি, যখন আমি জানতে শিখেছি, ঠিক তখন থেকে রোনালদো, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদিনিও, কাকা, রবিনহো এবং এখন নেইমার আমাকে মুগ্ধ করে চলেছেন। কিন্তু আমি ফুটবলকে ভালোবাসি, টোটাল ফুটবলকে ভালোবাসি। যারা দীর্ঘদিন ধরে জাতীয় দল এবং ক্লাবে আলো ছড়াচ্ছেন, মোহনীয় ফুটবল খেলছেন, জাদুকরী ফুটবল খেলছেন, অসাধারণকে সম্ভব করছেন, সেই সব ফুটবলার আমার হৃদয়ে দাগ কেটেছেন বারবার। এরকম দুজন ফুটবলার এই মুহূর্তে আছেন, একজন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং আরেকজন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু যেহেতু কোপা আমেরিকা চলছে এবং সেহেতু কোপা আমেরিকায় মেসি, আর্জেন্টিনা এদেরকে নিয়ে কিছুটা বলতে চাই। দেখুন, আপনি যদি ব্রাজিল ফ্যান হয়ে থাকেন কিন্তু মেসিকে ভালোবাসেন না, মেসির ফুটবল খেলা আপনার পছন্দ হয় না, তাহলে আপনি ব্রাজিল ফ্যান নয়। কারণটা হচ্ছে মেসি এমন পর্যায়ের ফুটবলার বা এমন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন, সেখানে সত্যি অন্য কেউ নেই। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে মানতে হবে। খুব সহজ স্বীকারোক্তি, মেসি দীর্ঘদিন ধরে নিজেকে অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন পরিশ্রম, মেধার বিনিময়ে। এবং আরেকটি অবশ্যই ডেডিকেশন এবং লাভ, দুটোর সমন্বয়ে বা তিন চারটার সমন্বয়ে একজন ফুটবলার কিংবা যে কোনো একজন অ্যাথলেট অনেক বড় পর্যায়ে নিজেকে উন্নীত বা আসীন করতে পারেন। সো আমি লিওনেল মেসির বা LM10-এর খুব বড় একজন ভক্ত, বিকজ অনেক দিন ধরে তিনি জাতীয় দল এবং ক্লাবের সবচেয়ে নির্ভর তারকা। আবার আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন কিন্তু ব্রাজিল ফুটবলকে পছন্দ করেন না, তাহলে একদমই হবে না, এটা অসম্ভব একটি ঘটনা। কারণটা হচ্ছে ব্রাজিল, ওদের ফুটবলটা হচ্ছে রক্তে, ওদের নেশায়, ওদের পেশায়। ওরা, ওদের বৈচিত্র্য অন্যরকম, ওদের খেলার ধরন একরকম যেটা অন্যদের সঙ্গে মিলবেই না। টাচিং ফুটবল, শৈল্পিক ফুটবল যেটা পশ্চা আমরা বলি, তার কিন্তু নমুনা দেখেছেন লাস্ট ম্যাচেই, মানে সেমিফাইনালে ব্রাজিল ম্যাচেই কিন্তু দেখেছেন। সো ব্রাজিল হচ্ছে একটা কমপ্লিট টিম, যে টিমের অনেকেই খেলেন, অনেকেই ভালো খেলেন, তার মধ্যে নেইমার হয়তো সেরা। সো আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন, নিশ্চয়ই আপনি ব্রাজিল ফুটবলটাকে ভালোবাসবেন, টোটাল ফুটবলকে ভালোবাসবেন। এবার আসা যাক মেসি রক্তাক্ত পা এবং আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের সম্ভাবনা প্রসঙ্গে। মেসির এই রক্তাক্ত পা দেখে আমাদের মন ভেঙেছে, হৃদয় কেড়ে নিয়েছে। এরকম ঘটনা 1990 সালে ইতালি বিশ্বকাপে ঘটেছিল। ম্যারাডোনার পা একদম এরকম অবস্থা হয়েছিল এবং তারপরও তিনি ব্রাজিলের বিপক্ষে ম্যাচ জিতে দল নিয়ে মাঠ ছেড়েছিলেন এবং শেষ 16-তে যায় আর্জেন্টিনা। মেসির ঠিক একই ঘটনা ঘটল এবং কলম্বিয়ার লেফট ব্যাক ফ্রাঙ্ক ফাবরা খুব বাজেভাবে তাকে ট্যাকল করলেন 57 মিনিটে। স্পাইক, বুটের স্পাইকটাই হয়তো ঢুকে গিয়েছিল এবং চিৎকার করছিলেন, লুটিয়ে পড়ছিলেন, কিন্তু ভেনিজুয়েলার রেফারি কোনোভাবেই হলুদ কার্ড কিংবা ফাউল ধরেনি। পরে অবশ্যই স্প্রে দিয়ে রক্ত থামানো হয়েছে, ব্যথা থামানো হয়েছে, কিন্তু মেসির এমন একটা জায়গায় ব্যথাটা লেগেছে বা রক্ত পড়েছে, খুবই সেন্সিটিভ এরিয়া, পায়ের এই অংশটাতে লাগলে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। কোন সময় সম্ভব? যখন দেখা যাবে আমি দলটাকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি এবং দেশের জন্য আমি মরিয়া, আমাকে একটা ট্রফি চাই, আমি মাঠ থেকে বাইরে গেলেই দলটা হেরে যাবে, আমি মাঠ থেকে ছিটকে গেলেই দলটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে, এমন অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব। মেসি সেরকমই একটা ডেডিকেশন দেখিয়েছেন। আরও একটি যোগ করতে চাই, এই মেসিকে আমি দেখলাম সত্যিকার অর্থে গত প্রায় অনেক বছর পরে, অন্যরকম এক মেসিকে, মানে এইরকম মেসিকে আমি কোনদিন দেখি নাই। আপনারা যারা মেসিকে খুব ডিটেইলস ফলো করে থাকেন তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। LM10 যেভাবে কোপা আমেরিকা স্টার্ট করেছেন, একদম লিড ফ্রম দ্য ফ্রন্ট, সেরকমভাবে আর কাউকে আমি দেখি নাই। লিটারেলি হি ইজ নাও আউটস্ট্যান্ডিং ফর্ম। দেখুন, দারুণ ফর্মে থাকা, দারুণ ছন্দে থাকা, শৈল্পিক ফুটবল খেলা, এটা অনেকে হয়তো খেলে থাকবেন, কিন্তু মেসি যেভাবে খেলছেন এবং দলটাকে নেতৃত্ব দিচ্ছেন,
80-70% কাজ তিনি করছেন মাঠে, কখনো লেফট ব্যাক, রাইট ব্যাক, মিডফিল্ডার, প্লেমেকার, স্ট্রাইকার, ফরওয়ার্ড সব পজিশনে খেলছেন। বিকজ আমি শিরোপা চাই, আমার স্বপ্ন বিশ্বকাপ উঁচিয়ে ধরা, আমার স্বপ্ন এই কোপা আমেরিকার ট্রফি উঁচিয়ে ধরা। তিনবার ফাইনাল এসেছি, তিনবারই হেরে গেছি, এবার আর নয়। মেসির এই ডেডিকেশন যেটা দেখতে পাবেন হচ্ছে পেনাল্টি শুট আউটে তার যে উচ্ছ্বাস, পেনাল্টি মিস করলে মানে টাই ব্রেকে শট মিস করলে যে আবেগ বা ছটফট, এটা আমি কোনো দিন দেখি নাই। পৃথিবীর একমাত্র ফুটবলার যে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে যাবেন জানেন এবং নিজের ভেতরে হয়তো ক্ষতবিক্ষত হচ্ছে কিন্তু কাউকে বুঝতে দেন না, সেরকম একটা ফুটবলার LM10 একদম পাল্টে গিয়ে দেশকে ভালোবেসে দেশের জন্য মনে হয় প্রাণটাই দিয়ে দিচ্ছেন। সো এটাই তাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে এবং এই ট্রফিটা উঁচিয়ে ধরার আর মাত্র একটি স্টেপ। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী এবং তার বন্ধু নেইমারের দেশ ব্রাজিল, আমার প্রিয় টিম ব্রাজিল, কেমন সম্ভাবনা দেখছি? আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা মেসির আবেগের একটা জায়গা। আবেগ দিয়ে ফুটবল হয় না, আবেগ দিয়ে বাস্তবতা ঢাকা সম্ভব নয়, কিন্তু মেসি যে আবেগটা দিয়ে খেলছেন হয়তো বাকি দশজনকেও তিনি অনুপ্রাণিত করবেন, উৎসাহ দিচ্ছেন অনেক গুণ বেশি। হয়তো এই সময় মেসির আবেগে ভাসছে আর্জেন্টিনা, ফাইনাল ট্রফি নিজেদের মধ্যে না আনা পর্যন্ত এই আবেগে তারা ভাসতে যাবে। ব্রাজিল সর্বোচ্চ চেষ্টা করবে, অনেকগুলো তারকা আছে, তার মধ্যে সেরা নেইমার, নেইমার তার সেরা খেলাটা হয়তো দেবেন, যেভাবে আনন্দ করে যেভাবে উচ্ছ্বাস করে খেলেন সেরকমই হয়তো চেষ্টা থাকবে, কিন্তু মেসি খেলবেন হৃদয় দিয়ে, জীবন দিয়ে। এবং এই মেসিকে সবাই হয়তো স্বীকার করবেন, আগে কোনো দিন এরকম দেখেননি। রক্তমাখা মেসি শুধু মানুষের মন জেতেনি, রক্তমাখা মেসি দলটাকেও উজ্জীবিত করেছে, দলটাকেও চাঙ্গা করেছে। সো মেসি খেলাটাই হচ্ছে ইম্পর্টেন্স। এবং ফাইনালে 11 জুলাই বাংলাদেশ সময়ে উল্লাস হয়তো আর্জেন্টিনা সমর্থকরাই করবেন, সবচেয়ে বড় কথা ফুটবলের সমর্থকরাই করবেন। আর্জেন্টিনার যেমন একটা ট্রফি দরকার 32-33 বছর বয়সে, কেউ হয়তো দেখেননি, আমার বয়সে আমি কোনো ট্রফি জিতে দেখিনি, কিন্তু আর্জেন্টিনার যতটা না দরকার তার চেয়ে বেশি দরকার মেসি। তবে যে কেউ জিততে পারে, দুটো দল খেলছে, নয় ব্রাজিল নয় আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনা জেতার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, হতে পারে ব্রাজিল। বাট দুটো দলের জন্য আমার শুভকামনা, কিন্তু আমি আমার মতামত ব্যক্ত করেছি, আমার মতের সঙ্গে আপনার নাও মিলতে পারে, দ্যাট ইজ ফ্রিডম। কিন্তু আমার মনে হচ্ছে কোপা আমেরিকা ট্রফি যাচ্ছে আর্জেন্টিনার ঘরে। বেস্ট অফ লাক আর্জেন্টিনা, অ্যান্ড অফকোর্স মাই টিম ব্রাজিল। থ্যাংক ইউ।